আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে চলে আসলাম, আমি তাহমিদ জুনাইদ, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে √15 এবং √2 এর মান নির্ণয়, কিভাবে আমরা মান নির্ণয় করে থাকি সেটাই যে দেখাবো, এবং ডিজিটাল ডিভাইসের সাথে সেগুলো মিলে কিনা এটাই তোমরা হচ্ছে যাচাই করবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা √2 এর মান নির্ণয় করব। তো দেখো, আমাদের যেহেতু বলেছে এই √2, ঠিক আছে, তো রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা লিখে দিব। লিখার পর দশমিকের পর এই যে শূন্য দিব কয়টা, জয় ঘর, দশমিকের পর ছয় ঘর নিতে বলেছে, ছয় ঘরের মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা প্রত্যেকটা ঘরের জন্য দুইটা করে শূন্য নিব। এই দেখো, একটা করে দুইটা করে প্রত্যেকটাতে, এই দেখো ছয়টা, ছয় জোড়া আর কি, ছয় জোড়া শূন্য নিয়েছি আমরা, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখব এই দুই, ঠিক আছে, এই দুইয়ের আশেপাশে কোন পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা আছে। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা আমরা কোনটা জানি, 1, 4, 9, তা দুইয়ের আশেপাশে কোনটা, এই 1 আছে, সেহেতু এখানে 1 হবে। আর দেখো এখানে আমরা 1 দিয়েছি, এখানে যেটা হবে সেটা ওখানে দিয়েছি। তারপরে এটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে 1 আর 2টা করে শূন্য, প্রত্যেকটাতে ক্ষেত্রে 2টা করে শূন্য নামাবো আমরা, ঠিক আছে, 2টা করে শূন্য দিয়ে এইখানে যে 1 1 ছিল প্রথম অবস্থায়, যে 1 ছিল, 1টাকে আমরা দ্বিগুণ করে দিব, দিয়ে এখানে লিখবো, এই 1টাকে আমরা দ্বিগুণ করে দিয়ে এখানে লিখবো। তাহলে এখানে লিখলে কত আসে, 2 আসে, ঠিক আছে। এবার এইটার সাথে এমন একটা সংখ্যা নিব যেটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এর আশেপাশে যায়, ঠিক আছে। তাহলে 24কে যদি আমরা নেই, 24 নেই, তাহলে এই 24-এর সাথে যদি 4 গুণ দেই, ঠিক আছে, 24-এর সাথে যদি 4 গুণ দেই 96। আমার কথাটা বুঝতে পেরেছো কি? এইখানে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে নিচে গুণ দিলে, মানে ওই সংখ্যাটার সাথে গুণ দিলে এর আশেপাশে যায়, এই সংখ্যাটা যেটা থাকবে সেটার আশেপাশে যাবে। তাহলে এখানে 100 ছিল, 96 গেছে, 24-এর সাথে 4 গুণ দিছি, এখানে 4 নিয়েছি, তাই এখানে আমরা 4 নেব, ঠিক আছে। তারপরে দেখো, এবার আবার এখানে হচ্ছে ঠিক সেম ভাবে এখানে আসা, এটা আসি, তাহলে এখানে 100 থেকে 96 বাদ দিলে 4 আসে, আবার এই দুই, এই শূন্য দুইটা নামাইছে এখানে, ঠিক আছে। আবার এবার এখানে ছিল কি, 1 আর 4 ছিল, ঠিক আছে, 1 আর 4 ছিল, তাহলে এটাকে দ্বিগুণ করলে কত হয়ে যায়, 28 হয়ে যায়, ঠিক আছে। দেখো এখানে 14 ছিল, 14-কে দুগুণে 28 দ্বিগুণ করে দিব। দ্বিগুণ করার পর আবার এমন একটা সংখ্যা নিব যেটাকে এখানে কি করলে, এখানে হচ্ছে ওই সংখ্যাটার সাথে গুণ দিলে 28, 28 আছে, এটার সাথে আমরা কি গুণ দিতে পারি, এটার সাথে এখানে 1 লিখতে পারি, এখানেও 1 লিখতে পারি, যদি 2 লিখি তাহলে অনেক বেশি হয়ে যায়, 400 থেকে বেশি হয়ে যায়, তাহলে এর জন্য আমরা 1 লিখবো, তাহলে কত আসে, 281, ঠিক আছে, এখানেও 1, আর এখানেও নিব, এখানে যেটা নিব সেটাও এখানেও একবার নিয়ে নিব, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে 281কে দ্বিগুণ করব, সরি 281 বলতেছি, 141কে দ্বিগুণ করব, তাহলে কত আসে, 282 আসে, 282। এবার 282কে সাথে 4, নিচেও 4 দিয়ে গুণ হলে এই সংখ্যাটা আসে, ঠিক আছে, এই সংখ্যাটা আসে, এই সংখ্যাটা দিয়ে বিয়োগ করলে 604 আসে, 604-এর সাথে আবার কি, এই দুইটা শূন্য নিচে নেমে যাবে, দুইটা শূন্য নেমে যাবে, নেমে যাওয়ার পর আবার আমরা কি করব, এই যে এবার এই পর্যন্ত আমরা নিব, তাহলে হচ্ছে 2828, এটাকে দ্বিগুণ করব, দ্বিগুণ করে এই 2828 লিখবো, ঠিক আছে। লেখার পর এবার এমন একটা সংখ্যা যেটা এটার আশেপাশে যাবে, ঠিক আছে, গুণ দিলে, তাহলে এটার সাথে 2 লিখলাম আর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসে, এই 56, 56 4 আসে, ঠিক আছে। তাহলে এইটা এভাবে করবা। পরবর্তীতে এই দুইটা যে লিখলাম এখানে, এই দুইটা একবার এখানে উপর যাবে, ঠিক আছে। এবার এই পুরাটুকুকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করে দিব, এই যে গুণ করলে এইটুকু আসে, ঠিক আছে। এবার 1, 1 কি করছি, 1 হচ্ছে 2 আর 2 আর 4 1, এবার এই 1-এর জন্য যেহেতু এখানে 1 নিছি সেহেতু নিচেও একটা 1 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে এটাই আসে, তারপরে এটা বিয়োগ করলে এই এই সংখ্যাটা আসে, এই সংখ্যা থেকে আবার সেম ভাবে এই এই পুরাটুকুকে যদি আমরা কি করে দেই, গুণ করে দেই বা দ্বিগুণ করে দেই, তাহলে এরকম আসে 2828 42, ঠিক আছে, সরি 2828 42, তো এটার মান যেটা আসে। এবার তোমরা এখানে বিয়োগ করলেও করতে পারো, না করলেও কোনো আশা করি সমস্যা হবে না, ঠিক আছে। তো এই ছিল, এভাবে আমরা এই দশমিকের মান নির্ণয় করতে পারি, সরি রুটের মান নির্ণয় করতে পারি। তো আবার আমি বলে দেই, প্রথমত আমাদের স্টেপ কয়টা, আমাদের স্টেপ হচ্ছে
যে প্রথম যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটার আশেপাশের যে বর্গমূল, আশেপাশে পূর্ণবর্গ আর কি, পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে। তাহলে এইটার পূর্ণবর্গ সংখ্যা কত? আশেপাশের এক, ঠিক আছে, তো এক লিখছি। তারপরে এবার এই যে ভাগফল, ভাগফল সব সময় কি হবে? ভাগফল আগে দ্বিগুণ হবে, দুই দ্বারা গুণ হবে, ভাগফল দুই দ্বারা গুণ হয়ে এখানে লিখবো। লিখার পর 3 নম্বরের কাজ কি? 3 নম্বরের কাজ হচ্ছে এমন একটা ভাগফলের পাশে, হ্যাঁ, দুই দ্বারা গুণের পর, মানে এই দুই দ্বারা গুণ করলাম, তারপর দুই দ্বারা গুণের পর এমন সংখ্যা নিতে হবে যা আশেপাশে যায় আর কি। কার আশেপাশে যায়? এই যে এখানে যে সংখ্যাটা থাকবে, মানে বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার আশেপাশে যায় যেটা, ঠিক আছে। এখানে 4 ছিল, 4 নিয়েছি, 4 দিয়ে গুণ করলে এখানে 96 আসে, তার জন্য আমরা এখানে 4 নিয়েছি, আর এই ভাগ ফলেও আমরা 4 লিখবো, ঠিক আছে। ভাগ ফলে ওই সংখ্যা লিখবো। তো এই ছিল প্রক্রিয়াটা, আবার বারবার এভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আবার পরবর্তী যে প্রক্রিয়াটা সেটা আমরা এখান থেকে শুরু করব, অর্থাৎ ভাগফল এখানে 14 পর্যন্ত আছে, 14 কে আবার হচ্ছে 2 দ্বারা গুণ করব, তাহলে 28 আসে, 28-এর সাথে আবার এই 2 দ্বারা গুণের পর এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এর আশেপাশে যায়, তাহলে 200, 400 আশেপাশে কথা যদি কোনটা যায়, 1 যদি নেই তাহলে 281 যায়, 2 নিলে বেশি হয়ে যায়, এর জন্য আমরা 2 নিব না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ছিল √2 এর মান নির্ণয়। আমরা এরপরে দেখবো √15 এর মান নির্ণয়, দেখে নিই, ঠিক আছে। তো প্রথম অবস্থায় আমি হচ্ছে এখানে নিয়মটা লিখে নিছি, তোমরা হচ্ছে এটা ফলো করতে পারো যদি তোমাদের সুবিধা হয়। তাহলে দেখো এখানে আছে 15, রুটের ভিতরে 15 আছে, আমরা 15 নিয়ে নিচ্ছি। এবার আমরা দেখবো কি আশেপাশের পূর্ণবর্গ সংখ্যা দেখতে হবে, ঠিক আছে, এর আশেপাশে কোনটা যায়। তাহলে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা 1, 4, 9, তারপর হচ্ছে 16। তা দেখো 16 কিন্তু 15-এর থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কোনটা লিখবো, তার আগে কোনটা আছে, তাহলে 9, এর জন্য আমরা 9 লিখবো, ঠিক আছে। তাহলে 9 কার পূর্ণবর্গ সংখ্যা? 9 হচ্ছে 3-এর পর পূর্ণবর্গ সংখ্যা, এর জন্য 3 লিখে দিয়েছি, ঠিক আছে, এটা 3। তাহলে এবার 3 কে, এইটা ভাগফল যেটা পাবো 3, 3 কে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে আসে কত? 6, ঠিক আছে। এইটাতে প্রথমে 6 লিখছি, তারপরে এবার এমন একটা সংখ্যা লিখব যেটা, এমন একটা সংখ্যা লিখতে হবে যেটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে, ঠিক আছে, এই সংখ্যা দিয়ে গুণ করলে আসে কত? এর আশেপাশে আসে, এখানে 6 বিয়োগ করলে 6 আসে, আর 2টা করে 0, ঠিক আছে। যেহেতু এখানে আমরা 4টা 4 বর্গ ঘর নির্ণয় করব, দশমিকের পর 4 ঘর নির্ণয় করব, সেহেতু আমরা 4টা বা 4 জোড়া শূন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার প্রথম জোড়া শূন্য নামাই দিলাম, 544 আসে, এটা গুণ করলে 544, ঠিক আছে। আবার হচ্ছে এখানে বিয়োগ করলে 56, আবার একটা এক জোড়া শূন্য নিচে নামাবো আমরা, ঠিক আছে। আবার এক জোড়া শূন্য নামালাম, তাহলে এখানে কত আসে? 38। 38-কে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি কত আসে? 76 আসে। তো 76 লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে 76 লিখে দিলাম। তাহলে আবার এখানে 76-এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটার আশেপাশে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি 7 লিখলাম, 7 লিখলে হয় কি, এই সাথে সাথে গুণ করলে কত আসে? 5369, ঠিক আছে। তাহলে এটাকে আবার যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 231 আসে, আর এই শূন্যটা আমরা নিচে নামাই দিছি, ঠিক আছে, এই এক জোড়া শূন্য নিচে নামাই দিছি। আবার তাহলে এখানে মোট কত আসে? 387। 387-কে যদি আমরা কি করি, 2 দ্বারা গুণ করি, তাহলে কত আসে? 774 আসে। 774-এর সাথে আবার কি এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এভাবে গুণ করলে এই সংখ্যাটার বা বিয়োগফলটার কি কাছাকাছি যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2 নিব, 2 নিলে 15,000, আর যদি 3 নিই তাহলে 23,000-এর থেকে বেশি হয়ে যায়, এর জন্য আমরা কত নিব? 2 নিব, ঠিক আছে। তাহলে এই 2টা আবার কি এখানে বসাই দিব, তাহলে মোট এবার আমরা কি এই পুরোটা 3872 কি করব? 2 দ্বারা গুণ করব,
2 দ্বারা গুণ করলে এরকম আসে। তো আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা 9 দ্বারা নিলে এই সংখ্যাটার আশেপাশে যায়। তাহলে আমরা কত নিব, 9 নিব, ঠিক আছে? 9 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা এটা আসে, তার মানে কি এটা আশেপাশে। এবার তোমরা এখানকার বিয়োগ ফলটা নির্ণয় করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের দরকার ছিল দশমিকের ঘর পর 4 ঘর পর্যন্ত। সো আমরা 4 ঘর পেয়ে গেছি। তাহলে এই ছিল আমাদের তোমার মান নির্ণয়, ঠিক আছে? এভাবে আমরা প্রত্যেকটা দশমিকের মান নির্ণয় করতে পারি। এবং তোমাদের কাজ থাকবে, তোমরা ডিজিটাল ডিভাইসে এগুলোর মান নির্ণয় করবে, ঠিক আছে? রুট চেপে 15 দিলে তোমাদের মানটা চলে আসবে, তোমরা মানটা দেখবে, যাচাই করবে যে এটার সাথে মিলতেছে কিনা, ঠিক আছে? এবং কমেন্টে অবশ্যই জানাবে যদি মিলে থাকে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের পড়াশোনা। আশা করি তোমরা সবাই ভালো মতো ক্লাসটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।